সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, মহামারী করোনা কালেও নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, আবার কেউ বা দেখেও দেখে না। যানজটের অন্যতম কারণ অনিয়ন্ত্রিত ট্রাফিক সিগন্যাল। বিভিন্ন সময়ে গবেষণা করে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে মহাপরিকল্পনা গ্রহণ করলেও এখনো নির্ভরশীল ট্রাফিক পুলিশের ইশারার উপর। বিভিন্ন সময় আধুনিক সব সিগন্যাল বাতি স্থাপন করা হলো, এখন তা সম্পূর্ণ অকার্যকর। একই অবস্থা ট্রেন সিগন্যালের ক্ষেত্র। আজ আমরা দেখাবো রাজধানীতে বাস এবং ট্রেন সিগন্যালের হালচাল। রাজধানীর বিজয় সরণির চিত্র এটি। প্রতিদিনই এই পথে চলাচল করে কয়েক লক্ষ যানবাহন, তৈরি হয় দীর্ঘ যানজট, পথচারীদের পোহাতে হয় ভোগান্তি। এখানে রয়েছে চার রাস্তার মোড় সম্বলিত একটি ব্যস্ততম ক্রসিং। এই পথ দিয়েই চলাচল করে গুলিস্তান, ফার্মগেট, মিরপুর, গাবতলী, মহাখালী, ঢাকা ক্যান্টনমেন্ট এবং উত্তরা সহ তেজগাঁও অঞ্চলের যানবাহনগুলো। প্রতিদিনই এখানে সিগন্যালে পড়ে নষ্ট হয় মানুষের শত শত কর্মঘণ্টা। আমরা তো সচেতন নাগরিক হিসেবে যে ট্রাফিক জ্যাম, তো এই আমাদের সময় নষ্ট হচ্ছে। আর যদি ট্রাফিক সিস্টেমটা আমাদের কাছে ভালো না, তো বর্তমানে যে পরিস্থিতি এটা আসলে আমরা সন্তোষজনক না। যে সিগন্যাল অনেক সময় দেখা যায় যে এক সাইডে অনেকক্ষণ বেশি রাখা আর এক সাইডে বেশি রাখা, এটা যদি ডিজিটাল করা হতো তাহলে তেমন দেখা গেলো যে টাইম টু টাইম করা যেত। ডিজিটালটাই ভালো, আর আমার মনে হয় সিগন্যালটা থাকলেই ভালো, যে লোক দ্বারা হাত তুলে যে সিগন্যাল দিয়ে আটকানো, এটার চেয়েতে বিদেশে যেমন আছে এই সিস্টেমটা সবচেয়েতে বেস্ট। একই চিত্র কারণ বাজার, শাহবাগ, গুলিস্তান, বাইতুল মোকারম, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, গোলশান সহ রাজধানীর অন্যান্য সিগন্যালগুলোর। সবুজ দেখলে তো আমি যাওয়ার চেষ্টা করবো, দেখা গেছে সবুজ দেখাচ্ছে, আমি টান দিচ্ছি, এগুলো হাত দেখাচ্ছে, আমি হাত দেখি নাই, পার হয়ে গেছে, বিরক্ত হয়ে গেল। নানান ধরনের প্রশ্ন করবো। বেশ কিছুদিন থেকেই অধিকাংশ সিগন্যালেই জ্বলে না বাতি। যে গুটি কয়েক সিগন্যালে বাতি সচল রয়েছে সেখানেও ব্যবহার হচ্ছে না সিগন্যাল বাতির সংকেত। যে আমরা হাতের দিকে তাকাবো না লাইটের দিকে তাকাবো, লাইট গ্রিন সিগন্যাল চলতেছে দিয়ে হাত দিয়ে থামাইতেছে, আবার রেড সিগন্যাল চলতেছে হাত দিয়ে এমন কথা আমাদেরকে যেতে বলছে, তখন অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই, অনেক সময় আগেও যাই, আবার এই এইগুলি সমস্যা হয় আমার। বাসি, প্লেকার্ড এমনকি হাতের ইশারায় ট্রাফিক ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছেন ট্রাফিক পুলিশ। সিগন্যালে ম্যানুয়ালে হাতের মাধ্যমে চালানো হয় এটা। এটা আপনাদের কষ্ট হচ্ছে না, মানে আপনাদের পরিশ্রম অনেক গুণ বেড়ে যাচ্ছে না? পরিশ্রমের কর্তৃপক্ষ এটা যেভাবে যে নির্দেশনা আমাদেরকে আসে ওইভাবে আমরা নির্দেশনা আসি, চাকরি যেটা যেভাবে করতে হয় সেভাবে করতেছি। এখানে ওইগুলোর ব্যাপারে যদি জানা থাকে স্যারের জানতে, আমার কিছু জানা নেই। অথচ বিশ্ব ব্যাংকের অর্থায়নে 25 কোটি টাকা ব্যয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয় আধুনিক সব সিগন্যাল বাতি। বিজয় সরণি সহ 6টি গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলকভাবে চালু করা হয় আধুনিক রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, যার অধিকাংশই এখন মৃতপ্রায়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ঢাকা আরবান ট্রান্সপোর্টের আওতায় 2005 সালে রাজধানীর 59টি সড়কের মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ শুরু করে সরকার, শেষ হয় 2009 সালে। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালু হওয়ার 2 বছরের মাথায়ই তা অকার্যকর হয়ে পড়ে। বিজয় সরণের এই সিগন্যালেই প্রথম ধাপে পরীক্ষামূলক চালু করা হয় আধুনিক রিমোট কন্ট্রোল দিয়ে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থাও। কিছুদিন যেতে না যেতেই ব্যর্থ হয়ে যায় এই প্রচেষ্টাও। ঢাকা শহরের কয়েকটা সিগন্যাল লাইটকে পাইলট প্রকল্প হিসাবে অটোমেশন এবং রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে চালানোর চেষ্টা করা হয়েছিল। আমরা 114 এই সিগন্যালটাকে
আপনার রিমোট কন্ট্রোল এবং অটোমেশন, যখন প্রেশার কম থাকতো তখন আমরা অটোতে চালাইতাম, আর যখন প্রেশার বেশি থাকতো পিক আওয়ারগুলোতে বিশেষ করে তখন আপনার আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা চেষ্টা করতাম। কিছুদিন আগে যে একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন ডিজিটাল রিমোট সিস্টেমের মাধ্যমে ডিজিটাল সিগন্যালে আমাদের যে সিগন্যালগুলো চলবে এই ডিজিটাল লাইট ট্রাফিক সিগন্যালের এগুলো স্থাপন করা হয়েছিল, তো এর সুফল হিসাবে আমরা সিগন্যালগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। কিন্তু ইদানিং কিছু কিছু ক্ষেত্রে এই সিগন্যাল বাতিগুলো কিছুদিন যাওয়ার পরে এগুলো বিকল হয়ে যাচ্ছে, এতে করে পরবর্তীতে আমাদের অধিকাংশ সময় ম্যানুয়ালি চালাইতে হয়, তখন আবার অ্যাডজাস্ট করতে সমস্যা হয়। রাজধানীর বিভিন্ন সিগন্যাল ঘুরে দেখা যায় কিছু জায়গায় সিগন্যাল বাতি সচল থাকলেও অধিকাংশই অচল। কোনো কোনো সিগন্যাল বাতিতে আবার লাগানো হয়েছে বিজ্ঞাপনের ব্যানার, কোথাও কোথাও আবার ধুলো পড়ে জমেছে বালির স্তর, ট্রাফিক সিগন্যাল সম্বলিত চিহ্নগুলো ঢাকা পড়েছে ময়লা আবর্জনা সহ বিজ্ঞাপনের ভিড়ে। একই অবস্থা রাজধানীর অধিকাংশ সিগন্যালেরই। কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশান, বনানী, এমনকি বারিধারার অবস্থাও একই। সিগন্যালে বাতি জ্বললো দেখে মনে হয় তার নিয়ন্ত্রণ করছে অদৃশ্য কোনো শক্তি। এবার সেই অদৃশ্য শক্তি খোঁজার চেষ্টা করব আমরা, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। যেমনটি বলছিলাম, সিগন্যালে বাতি আছে কিন্তু নেই নিয়ন্ত্রণ। লাল বাতি জ্বললে গাড়ি থেমে যাওয়ার কথা আর সবুজ সংকেতে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো চিত্র। রাজধানীর জাহাঙ্গীরগেট এলাকার চিত্র এটি। এই ক্রসিং দিয়েই চলাচল করে বিজয় সরণী থেকে মহাখালী ফ্লাইওভার, উত্তরা, ঢাকা ক্যান্টনমেন্ট এবং মিরপুর এলাকার যানবাহনগুলো। এখানে রয়েছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি, ক্রসিং দিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করতেই সিগন্যাল মেনেই চলাচল করতে হয় যানবাহনকে। তবে উল্টো চিত্র ক্যান্টনমেন্টের বাইরে, এ যেন এক দেশের মধ্যে অন্য এক দেশ। সিগন্যাল বাতি আছে কিন্তু চালকদের মাঝে নেই সংকেত মেনে চলার প্রবণতা। এখানে ট্রাফিক পুলিশের হাতের ইশারায় নিয়ন্ত্রণ হচ্ছে যানবাহনগুলো। সম্মুখীন আমাদের সিগন্যাল বাতিগুলো নেই, যদি সিগন্যাল বাতিগুলো সঠিকভাবে থাকে তাহলে আমাদের কাজ করতে একটু সহজ হয়, কিন্তু আমরা সেই নিজে সিগন্যালে নামে সিগন্যাল ধরা লাগে আর একটা ছাড়া লাগে, এটা আমাদের অনেক সমস্যা দেখা দেয়। আর স্বয়ংক্রিয় বৈদ্যুতিক সিগন্যাল বাতিগুলো যেন প্রতিনিয়তই আপন মনে খেলে চলেছে চোর পুলিশ। বাতিগুলো জ্বলছে যে যার মতো, কখনো সবুজ, কখনো লাল, আবার কখনো হলুদ। ম্যানুয়াল পদ্ধতিতে চলছে কিন্তু ডিজিটাল লাইটটা জ্বলছে, তো যদি ম্যানুয়াল পদ্ধতিতেই চলে ডিজিটাল লাইটটা কেন জ্বলছে, এটা একটা বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। কারণ ডিজিটাল লাইটটা যখন চলে তখন আমি যখন ড্রাইভ করি আমার বাচ্চা বলে যে বাবা রেড লাইট জ্বলছে তুমি চালাচ্ছ কেন, কারণ আমি তাকে অ্যান্সার দেওয়ার কোনো জায়গা নাই। এর উপর নেই কারোরই নিয়ন্ত্রণ, দৌড়াচ্ছে যে যার মতো। এবার আমরা দেখাবো রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানের চিত্র, যেখানে বসবাস করে বিশ্বের উন্নত দেশগুলোর প্রতিনিধিরা। হাতিরঝিল হয়ে গুলশান প্রবেশ করতেই চোখে পড়বে কঠোর নিরাপত্তা চৌকি, রাস্তার দুই ধারে গড়ে উঠেছে আধুনিক শপিং মল সহ নানা স্থাপনা। কিছুদূর এগোতেই হঠাৎ ব্রেক, চোখে পড়বে ট্রাফিক পুলিশের হাতের ইশারায় থেমে যাচ্ছে গাড়িগুলো, কখনো কখনো আবার ইশারার ফাঁক দিয়েই বেরিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। কোথাও কোথাও এলোমেলো ছুটোছুটিতে তৈরি হচ্ছে তীব্র যানজট, সিগন্যাল বাতিগুলো এখানে যেন নীরব দর্শকের ভূমিকায়। গুলশান দুয়ের চিত্র একই, সিগন্যাল বাতি আছে কিন্তু নেই এর কার্যকারিতা। একই চিত্র বনানী, মহাখালী সিগন্যালেরও, ট্রাফিক পুলিশের হাতের ইশারায় নিয়ন্ত্রণ হচ্ছে যান চলাচল। উন্নত বিশ্বের সাথে তাল মিলে আমাদের বাংলাদেশেও উন্নত প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থা ট্রাফিক করা উচিত বলে আমি মনে করি। ঢাকা শহরের মধ্যে গুলশান একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে ফুটওভার ব্রিজও নেই, এখানে আন্ডারপাসও নেই। এই যে পথচারীরা এক পাশ থেকে অন্য পাশে যায়
হ্যাঁ তারা অনেকটা ব্যাক উপহার। আমরা তো চাই আমাদের সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ আছে এদের কাজ। ঢাকা শহরে দিন দিন গাড়ি বাড়তেছে, সেই ব্যবস্থা অনুযায়ী আমাদের ট্রাফিক সিস্টেমটা আসলে খুবই আধুনিক করা দরকার, আমি সেই ব্যাপারে একমত। কিন্তু এই বিষয়টা পুরোটা মেনটেন করে সিটি কর্পোরেশন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ব্যাপার। এখন ওদের হচ্ছে ট্রাফিকের যে প্রত্যেকটা সিগনাল লাইটগুলো ওদেরকে ম্যানেজমেন্ট করা দরকার, ওই অনুযায়ী সিগনাল লাইট অনুসারে গাড়ি চলবে। কিন্তু তারা ওই ব্যাপারে তেমন একটা তদারকি দেখছি না, আমাদের ম্যানুয়ালভাবে এই করতে হয়। এর জন্য আমাদের আগের চেয়ে প্রায় 2-3 গুণ পরিশ্রম করতে হচ্ছে, ম্যানুয়ালভাবে ট্রাফিক সিগনাল দিচ্ছে, জীবনে ঝুঁকি নিয়ে ট্রাফিক সিগনাল দিতে হচ্ছে, যার জন্য আমাদের কষ্ট আরও বেড়ে গেছে। ট্রাফিক নিয়ন্ত্রণের এমন অবস্থায় হতাশ সাধারণ মানুষ, কেউ কেউ আবার বিব্রত হচ্ছেন চলতি পথে। বাইরের দেশে যেমন গ্রিন লাইট জ্বললে ছেড়ে দেয়, হ্যাঁ, আর লাল লাইট জ্বললে বন্ধ হয়ে থাকে, থেমে যায়। তো আমরা এমনই চাচ্ছি আর কি। এখন দেখা যায় যে ওখানে সামনে ট্রাফিক পুলিশ দাঁড়া রয়েছে, দেখা যায় গ্রিন লাইট জ্বলতেছে, এই থামাই রাখতেছে, ঘন্টার উপর ঘন্টা থামাই রাখতেছে, কিছু বলা যাইতেছে না। কিছু বলতে গেলে দেখা গেছে যে একটা জরিমানা ই করে রাখতেছে। বিষয়টি নিয়ে কথা হয় ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সংস্থাটি কাজ করছে বলেও জানান তারা। কেউ দেখে কেউ দেখে না টিমের এবারের গন্তব্য তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার কার্যালয়ে। কথা হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে। আমাদের ট্রাফিক ব্যবস্থা কিন্তু অনেক বৈচিত্র্যময় এবং চ্যালেঞ্জিং। সো এটার সঙ্গে খাপ খাওয়ানোর মতন সিগনাল লাইট এখনও এস্টাবলিশ করা হয় না, এবং যেগুলো করা হয়েছে সেগুলো অচল। সিগনালও চালাতে হবে, আবার সাঙ্গে সঙ্গে আমাদের ট্রাফিক পুলিশও রাখতে হবে। আমাদেরকে অভ্যাসটাও আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। তো আমরা হয়তো ওয়েট করতেছি, এটা তো হবে। টেম্পোরারি একটা ব্যবস্থা যদি আমরা করি, যে রিমোট কন্ট্রোল আমরা বন্ধ করব, রিমোট কন্ট্রোল আমরা চালু করব, তাতে হবে কি মানুষের একটা অভ্যাস তৈরি হবে। এটা হলো আমাদের সাজেশন। দীর্ঘদিন ট্রাফিক সিগন্যালের বাতি অকেজ থাকার কথা স্বীকার করে নিজেদের পদক্ষেপের কথা জানান তিনি। আসলে আমরাও তো চাই যে সব কিছু আধুনিক হোক, ডিজিটাল হোক, এতে আমাদের পরিশ্রম কমে যায়। তো এর আগে অনেকগুলো প্রজেক্ট ছিল, সেই সময় তো আমরা ছিলাম না, কিন্তু প্রজেক্ট সবসময় চলমান ছিল। এবং আমি আমার কাছে যে একটা লিস্ট আছে, আমাদের 21টা পয়েন্টে এই সিগন্যাল ইলেকট্রনিক সিগন্যালের ব্যবস্থা আছে, কিন্তু এগুলোর মধ্যে মাত্র এক বিজয় সারণী ছাড়া বাকি সবগুলোতেই অচল অবস্থায় আছে। এর মধ্যে 7টা জায়গায় আছে যেগুলো মেট্রো রেল এবং ইউলুপের কারণে খুলে রাখা হয়েছে। ট্রাফিক চলে একটা চেইনের মতো। বিজয় সারণীতে এটা তেল হওয়া মানে এটা ইফেক্ট করবে আপনার জাহাঙ্গীর গেটে, ওখানে মহাখালী, কিংবা এদিকে উড়োজাহাজ আছে, কিংবা ওখানে ফার্ম গেটে। তো একটা সিগন্যালের সঙ্গে আরেকটা সিগন্যালের যে সিঙ্ক্রোনাইজেশন, এটা আমাদের মধ্যে নাই। আমরা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একটা পয়েন্ট তৈরি করছি যেখানে বাতি চলে। মুঠোফোনে কথা হয় ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিবুর রহমানের সাথে। দীর্ঘদিন ট্রাফিক সিগন্যাল বাতি অকেজো থাকার কথা স্বীকার করে নিজেদের পদক্ষেপের কথা জানান তিনি। সিগন্যাল লাইটটা কিন্তু আপনার একটা টেকনিক্যাল বিষয়, এটা কিন্তু মেশিনদের অপারেটেড হয়, এবং এই সিগন্যাল সিস্টেমটা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন, আমি যেটা জানি ঢাকা সিটি কর্পোরেশন তাদের ব্যবস্থাপনা সিগন্যাল লাইটটা বসিয়েছে। এটা বিভিন্ন জায়গায় কাজ কার্যকরী হয়েছিল, পরবর্তীতে তারা যান্ত্রিক সমস্যার কারণে এই সিস্টেম গুলো আর অপারেট করেনি, এবং এটা পুরো ঢাকা সরকার যদি সিগন্যাল সিস্টেমের আওতায় আনতে তাহলে এখানে একটা সিঙ্ক্রোনাইজ সিস্টেম থাকা দরকার ছিল মোকাবেলা করার জন্য। যখন দেখলো যে অটোমেটিক সিস্টেম কাজ করছে না, তখন ট্রাফিক সিস্টেম কিন্তু ম্যানুয়াল সিস্টেমই তাদের আগের ধারায় ফিরে গেল। আমরা বরাবরই বলে আসছি যে সিগন্যাল গুলো আমাদেরকে আধুনিকায়ন করে দেওয়া হোক, আমাদেরকে ইউজার ফ্রেন্ডলি করে দেওয়া হোক, যেন আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে যখন এগিয়ে যাচ্ছে দেশ, ডিজিটালের সুবিধা নিতে যখন ব্যস্ত সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, তখনও দেশের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় কেন ব্যবহার করা হচ্ছে সনাতন পদ্ধতি, এর উত্তর খুঁজতে কেউ দেখে কেউ দেখে না টিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটে। বিভিন্ন উন্নত দেশের ট্রাফিক সিগন্যালের বিভিন্ন দিক তুলে ধরলেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। সচেতনতা কষ্টকর, যেখানে আমরা যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে সেমি অটোমেটিক, অর্থাৎ একজন ট্রাফিক পুলিশ যদি রিমোট কন্ট্রোলের মাধ্যমে সিগন্যাল বাতিটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে দেখা যাবে যে তিনি কিন্তু গাড়ির প্রেশার বা কন্ডিশন দেখে লাল সবুজ বাতির সময়টা নির্ধারণ করতে পারবে। এর ফলে তিনি যেমন ঝুঁকি
মুক্ত থাকলেন, পাশাপাশি তার জটিলতাটাও কমল এবং মানুষ যখন দেখবে সিগন্যাল বাতিটা কাজ করছে, মানুষ কিন্তু সিগন্যালের বাতিটা মেনে চলার যে অভ্যস্ততা সেটাও কিন্তু সে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। এবং পাশাপাশি আস্তে আস্তে কিন্তু আমাদেরকে ক্রমান্বয়ে যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ হতে যাচ্ছি, আমাদের কিন্তু পুরোপুরি সিগন্যালিং ব্যবস্থা এবং হচ্ছে ITS এর ব্যবহারের মাধ্যমে এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার বিধিকে আস্তে আস্তে যেতে হবে। এতক্ষণ দেখলেন সড়কে ট্রাফিক সিগন্যালের কি হাল, এবার আমরা দেখাবো ট্রেন সিগন্যালগুলোর কি অবস্থা। তবে তার আগে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম, এখনো ট্রেন সিগন্যালগুলোতে ব্যবহার হচ্ছে সেই সনাতন পদ্ধতি, এখনো আমাদের নির্ভর করতে হচ্ছে গেটকিপারদের উপর। তবে আধুনিকতার ছোঁয়াও কিন্তু রয়েছে কোথাও কোথাও। রাজধানীর কারওয়ানবাজার রেলগেটের চিত্র এটি। ঘন্টায় 10-12টি ট্রেন চলাচল করে এই রাস্তা দিয়ে, অথচ প্রতিদিন সকালে রেল লাইনের উপরেই বসে জমজমাট বাজার। রাজধানীতে এমন বাজারের সংখ্যা 10-12টি। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর এই বাজারে ট্রেন আসলেই শুরু হয় ছুটোছুটি। প্রায়ই রেল লাইন ধরে হাঁটতে দেখা যায় বেখেয়ালি মানুষকে, মোবাইল ফোনে কথা বলতে বলতে হারিয়ে যায় অন্য জগতে। কোথাও কোথাও ট্রেন সিগন্যালের জায়গাগুলো দখলে নিয়েছে হকাররা। রেল গেটে ব্যবহার করা হচ্ছে জরাজীর্ণ অবকাঠামো। বিরেং আছে না, বিরেং এটা এটা ব্যাক হয়ে যাচ্ছে, গেছে মধ্যে ব্যাক হয়ে গেছে গেটে। এটা অনেক যা গেট তো মানে ভাঙ্গা যায়, ইয়ে যায়, তারপর ঠিক করে মিস্ত্রি ঠিক করে বা সব ঠিক থাকে না, এটা গেট হয়ে থাকে। এগুলো নিয়ে গেটম্যানরা বিভিন্ন ধরনের কমপ্লেন করে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া যায় এগুলো গুরুত্ব দেয় না অফিসাররা। টেলিফোন থাকলেও বছরের অধিকাংশ সময়ে থাকে অকেজো, ফলে ট্রেন লাইনে দাঁড়িয়ে থেকে ট্রেন আসার জন্য অপেক্ষা করতে হয় গেটকিপারকে। যখন যদি সিঙ্গেলে কোনো প্রবলেম ফিল হয় তখন আমাদের বাইরে দাঁড়ায় ডিউটি করতে হয়। কিছু সময় জানা আছে যে এই সময় গাড়িটা আসতে পারে, সেই সময় দেখা যায় আমাদের লাইনের উপর দাঁড়ায় থাকতে হয়, মানে নিয়ন্ত্রণ থাকার জন্য, কন্ট্রোল রাখার জন্য। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত মাত্র 22 কিলোমিটার রেলপথে এমন ক্রসিংয়ের সংখ্যা 27টি, যার অধিকাংশেরই অবস্থা একই। এই যে টেলিফোনটা করে হলো মাস্টারে, মাস্টার সাহেব ফোন করে আমাদেরকে জানায় যে ডাউনে বা আপে গাড়ি আছে, এটা তখন আমরা যদি রিসিভ করে কথা বলি তখন আমরা এটা অপর সাইডগুলো যেগুলো আছে, যেমন আপনার মগবাজার ছোট গেট, আমাদের এই পর্যন্ত এই সিগন্যালটা আমাদের সঙ্গে কানেকশন। আমাদের রাতের বেলা গাড়ি কোনো বিপদ টিপদ ঘটলে সেই জন্য এটা ব্যবহার করা হয়। যেমন এটা রেড সিগন্যাল আছে এবং গ্রিন সিগন্যাল আছে এবং ইয়েলো সিগন্যাল আছে, তিনটা সিগন্যাল আছে এটাতে। পরিচয় গোপন করার স্বার্থে একজন গেটকিপার জানালেন নিজেদের কষ্টের কথা, বললেন বারবার বলার পরও ঠিক হয় না অনেক যন্ত্রাংশ, ঊর্ধ্বতন কর্মকর্তাকে নাকি ম্যানেজ করেই টিকে থাকতে হয় তাদের। আমাদেরকে এমন হয়ে যায় দোষ পাইলেও বয়া দেয়, না পাইলেও বয়া দেয়, মনে হয় যে তারা একটা সুবিধা করতে চায়। আপনি টাকা পয়সা নেই চায় নাকি? টাকা পয়সা নেই, টাকা পয়সা নেই মানে কি কারণ কি বলে? এই যে মনে করেন যে সুবিধা নেই, এই যে আমি যে ডিউটিটা করতেছি পরবর্তী শিফটে যে লোকটা আইব, মানে ও যদি পারি যায় এই ডিউটিটা আমি করি, ঠিক আছে। তবু মনে হয় যে একদিনের জায়গায় দুই দিন থাকলে তাদের বয়া দেয়, মানে বয়া আর ডিউটি দিয়ে না, পরে টাকা পয়সা নেয়, পরে আবার তবে আসার বাণী হলো এরই মধ্যে অনেক ক্রসিংয়ে স্থাপন করা হয়েছে আধুনিক সিগন্যাল বাতি, ফলে কিছুটা যেন স্বস্তিতে গেটকিপাররা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোন অনিয়ম অবিচার আর অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়মের চিত্র জানাতে পারেন আমাদেরকে, ফোন করুন 01914112633 এই নম্বরে, আর চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাইটিভি ভবন 150/3-155 পূর্ব উলন হাতিরঝিল ঢাকা এই ঠিকানায়। এবার বিদায় নেবার পালা,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি বিষয়, মহামারী করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।